আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা ইন্ডিয়ান মার্কেট থেকে দু হাজার টাকার নোটকে তুলে নিতে চলেছেন এবার এই ঘটনাকে ঘিরেই অনেক মানুষ ভাবছেন যে দু হাজার ষোলোতে যেভাবে পাঁচশো হাজার টাকা নোটকে বন্ধ করা হয়েছিল ঠিক এভাবেই দু হাজার টাকার নোটকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে আরবিআই তরফ থেকে কিন্তু বিষয়টি আসলে ঠিক সেরকম নয় দু হাজার ষোলো সালে যখন পাঁচশো হাজার টাকার নোটকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন ঘোষণা করা হয়েছিল যে যেদিনকে ঘোষণা করা হচ্ছে তার পরের দিন থেকে এই নোটগুলোকে ব্যবহার করা যাবে না এবং সব নোটকে ডিপোজিট করে হবে কিন্তু আমাদেরকে সময় দিয়েছে ওই দু হাজার টাকার নোটগুলিকে কোনো ব্যাংকে গিয়ে খুচরো করে আনতে অথবা নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়ার জন্য তিরিশে সেপ্টেম্বর অবধি নোটগুলোকে এখনো বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে নোটগুলি এখনো অবধি কার্যকর রয়েছে তেইশে মে থেকে এই নোট বদলির কাজ শুরু হতে চলেছে ব্যাংকের মধ্য দিয়ে আপনাদের কাছে দু হাজার টাকা নোট থেকে থাকলে আপনারা সেই নোটগুলিকে যে কোনো ব্যাঙ্কে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টও নেই সেই ব্যাংকে গিয়ে আপনারা নিজেদের দু হাজার টাকা নোটকে খুঁজে করে দিতে পারেন অথবা যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা নিজেদের টাকাকে ডিপোজিট করে দিতে পারেন তবে খেয়াল রাখবেন যে একদিনে দশটা নোট অর্থাৎ কুড়ি হাজার টাকার বেশি ডিপোজিট হয় না এবারে দু হাজার টাকার নোট তুলে নেওয়াকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মতবাদ পেশ করছে অনেকে বলছে বিষয়টা ভালো অনেকে বলছে বিষয়টা খারাপ সাধারণ মানুষের আবার হ্যারাসমেন্টের শিকার হতে হবে কিন্তু আমার মনে হয় ওভারঅল এই দু হাজার টাকার নোট বন্ধটা অতটাও বেশি কষ্টকর হবে না সাধারণ মানুষের জন্য কারণ আপনারা নিজেরাই বলুন যে বেশিরভাগ মানুষের কাছে দু হাজার টাকার নোট তো থাকেও না এখনকার দিনে হ্যাঁ এবার যাদের কাছে অনেক আছে তাদের তো প্রবলেমটা হওয়া দরকারও আছে এবং যাদের কাছে অল্প স্বল্প থেকেও থাকবে তারা এই কয়েক মাসের মধ্যে আরামসে এই টাকাগুলোকে ব্যাংকের মধ্য দিয়ে খুচরো করে নিতে পারবেন বা জমা দিতে পারবেন তাই চাপের অবশ্য কিছু নেই তবে এই দু হাজার টাকার নোট বন্ধ করার পিছনে আমি তিনটে মোটামুটি কারণ দেখতে পাচ্ছি প্রথমটা হলো দু হাজার টাকার নোট ব্যবহার করাটা সাধারণ মানুষের জন্য খুবই চাপের বিষয় এখন বাজারে গেলে কেউ কি দু হাজার টাকার নোটকে যদি সবজিওয়ালাকে দেয় সে থরি কি নেবে ঠিক এই কারণেই তো দু হাজার টাকার নোট আমরা ব্যবহার করা প্রায় বন্ধও করে দিয়েছি এবং দু সাল থেকে দু হাজার টাকার নোট ছাপাও বন্ধ আছে দ্বিতীয় কারণটা হলো কারাপশান আরবিআই হয়তো কারাপশানকে ট্যাকেল করার জন্যই দু হাজার টাকার নোটকে বন্ধ করার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং থার্ড পয়েন্ট হলো ডিজিটাল কারেন্সি বেশি করে বুঝ দেওয়া আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে ইউপিআর পেনিট্রেশন কতটা বেশি বেড়ে গিয়েছে বিগত কয়েক বছর ধরে এবং আমরা যদি আরও বেশি অনলাইন পেমেন্ট মেথডের দিকে এগোতে থাকি তাহলে হয়তো আমাদের এই ফিজিক্যাল কারেন্সির হয়তো এতটা বেশি প্রয়োজন পড়বে না এবং যত বেশি ফিজিক্যাল কারেন্সি মার্কেট থেকে উঠবে কারাপশান করা ততটা বেশি কঠিন হয়ে পড়বে মানুষদের জন্য সেই জন্যই হয়তো আরবিআই দু হাজার টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই দু হাজার টাকার নোট তুলে নেওয়াকে নিয়ে আপনাদের কি ভাবনা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ